মেট গালা, যাকে আনুষ্ঠানিকভাবে কস্টিউম ইনস্টিটিউট গালা বলা হয়। তাছাড়া এটি মেট বল নামেও পরিচিত। প্রতি বছর বিশ্বের বহু তারকারা নতুন নতুন থিমের পোশাক পরে হাজির হন এই অনুষ্ঠানে। যখন এই আসর বসে, সবার চোখ তখন আটকে যায় এবার তাদের পছন্দের তারকারা কি পরে হাজির হয়েছেন তা দেখার জন্য। প্রতি বছরের মতো এবারও সবাই অপেক্ষায় ছিল তারকাদের ভিন্ন ধর্মী সাজ দেখার জন্য। তবে এই বছর হলিউড তারকা কিম কার্দাশিয়ান দেখা দিলেন একদম ভিন্ন রূপে। তাকে দেখে বোঝার উপায় নেই সে আসলে কে। যেখানে সব তারকারা নানা রকম সাজে ধরা দিয়েছেন, সেখানে আপাত মস্তক কালো কাপড়ে নিজেকে মুড়িয়ে রেখেছেন কিম, যা দেখে রীতিমতো অবাকই হয়েছেন নেটিজেনরা। কিমের এমন সাজে তাকে নিয়ে মিম বানানো শুরু করেছেন মিমাররা। কেউ কেউ তো আবার তার পোশাককে করোনা প্রতিরোধক পোশাক বলেও আখ্যা দিচ্ছেন। নেটিজেনদের এমন মন্তব্যের সাথে এবার যোগ দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনাও। কারিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিমের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, এসব কি হচ্ছে। তারকাদের এমন ভিন্নধর্মী সাজ পোশাকে ধরা দেয়া কিন্তু এবারই প্রথম নয়। এমনভাবে তারকাদের মেট গালায় উপস্থিতিও এখন ট্রেন্ডে পরিণত হয়েছে এবং যা নিয়ে বিভিন্ন সময় ট্রলেরও শিকার হন তারা। তবে এসব সাজ পোশাক নিয়ে ট্রল তারকারাও বেশ উপভোগী করেন। 2019 মেট গালায় বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাজ নিয়েও নানা মন্তব্য করেছিলেন নেটিজেনরা। তার সেই সব ছবি ব্যবহার করে বানানো হয়েছিল অনেক মিমও। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।